হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে হচ্ছে ইলেকশনের দিন, তো সেই জন্য আজকে হচ্ছে আমাদের অফিস ছুটি। তো সেই জন্য সকালে আজকে প্রচুর পরিমাণ ল্যাদ খেয়েছি, ঘুম থেকেও প্রচণ্ড দেরি করে উঠেছি। নর্মালি তো অফিস থাকলে সেরকমভাবে পসিবল হয় না, তো এখানে ঘুম থেকে উঠে ফার্স্ট টাইমে বানিয়ে নিচ্ছে হচ্ছে চা। আজকে চাটা খেয়ে দুপুরবেলা লাঞ্চ করে তারপর ইচ্ছা আছে ভোট দিতে যাওয়ার, তো এখানটা আমি ফার্স্টে চাটা ওকে চলো দিয়ে দিই, আর তারপরে আমি ব্রেকফাস্টের জন্য কি বানাবো সেটা দেখা যাক। আজকে ছুটিটার জন্য অনেকদিন থেকে ওয়েট করেছিলাম, কারণ অনেকগুলো পেন্ডিং কাজ আছে হাতে। আজকে একেবারে টু লিস্টে সমস্ত কিছু রেখে দিয়েছি, আজকে জব জব সমস্ত কিছু কমপ্লিট করার ইচ্ছা আছে। তো আমি এখানে আজকে খেয়ে নিচ্ছি হচ্ছে চা, ওকে তো চাটা দিয়েই দিয়েছি। আর আমি এখানটা আজকে বানাবো হচ্ছে লুচি আর তার সাথে আলু চচ্চড়ি মতো। তো লুচির জন্য আমি ফার্স্টে ময়দাটা মেখে নিয়েছি, আর এইদিকে দেখো আমার আলু চচ্চড়িটাও আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে থাকুক যতক্ষণে আমি ময়দাটা সেট হয়ে গেলে, তারপর লুচিটা ঝপঝপ আর কি বেলে ভেজে নেবো। লুচিটা ভাজতে তো বেশি সময় লাগে না, আর গরম গরম খেতেও ভালো লাগে, সেই জন্য আগে আমি আলু চচ্চড়িটা রেডি করে নিচ্ছি আর তারপর ঝপঝপ করে লুচিটা ভাজছি। তো এখানটা আমার লুচিটা অলমোস্ট হয়ে গেছে ভাজা কমপ্লিট। আমি এবার ওকে ঝটপট দেবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট। অলরেডি মোটামুটি 12টার কাছাকাছি বেজে গেছে, তো এখন আমি খাবারটা নিয়ে যাচ্ছি আর কি। আজকে এতই দেরিতে ঘুম থেকে উঠেছি, তো চলো আগে ওকে ব্রেকফাস্টে দিয়ে নিই, তারপরে আমি বাদ বাকি সমস্ত কাজগুলো করব আর রান্নার জন্য প্রিপারেশন করতে হবে। তো এখানটায় আমি দেখো আজকে না এই বেডশিটটা পেতে নিয়েছি, অ্যাকচুয়ালি ছুটির দিনে তো এটা ম্যান্ডেটরি যে বেডশিট চেঞ্জ করা। আর আজকে না অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিলো যে এই বেড কভারটা, অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় একটা বেড কভার, তো এটাকে বাঁধবো, কি সুন্দর না প্রিন্টটা। তো চলো ঝটপট আগে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। এখন বিকেলবেলায় আমরা এসে পড়েছি হচ্ছে ছাদে। আমাদের ভেবেছিলাম অনেকদিন থেকে ভাবছিলাম আমরা রিল শ্যুট করবো একটু সেজে গুজে শাড়ি পরে, শাড়ি পরে হয়ে গেছে, এখন আমি এটা পরে সেটা পরেও একটা দুটো করবো, করে তারপরে ও এখানটায় আমাকে ক্যামেরা ধরে ধরে, ও টায়ার্ড হয়ে গেছে এত যে ও এখন খাচ্ছে হচ্ছে বিস্কিট আর জল। থ্যাংক ইউ সো মাচ। ও আমার ক্যামেরাম্যান হয়ে এসেছিল, বাট ও আমার ক্যামেরা ঠিক করে ধরে দিতে পারিনি। ও ও মানে ও পারিনি নয়, ও ধরলে আমি ঠিকঠাক করে করতে পারছিলাম না, সেই জন্য আমি লাস্টে ছাদের কোনায় এখন ক্লিপ ধরছি, ছাদের কোনায় ফোনটাকে রেখে এমনি করে তারপর করেছি রিলস এডিট করে, তারপর দেখা যাক সন্ধ্যাবেলা কোথায় যাওয়া যেতে পারে। ঘুরতে যাবো কিংবা ঘুরতে নিয়ে যাবো। আমার শরীর ভালো না, আজকে না আমি একটা জিনিস আর কি ফার্স্ট টাইমের জন্য টেস্ট করলাম বলতে পারো। এটা হচ্ছে একটা বাংলাদেশের পাউরুটি, মানে বাংলাদেশি পাউরুটি এই জন্য বলছি, আজকে আমরা সর্দি ভাইয়ের বাড়িতে গেছিলাম সন্ধ্যাবেলা একটু টুকটাক একটু ঘোরার জন্য। তো এখানটা দেখো ওদের একজন গিয়েছিল বাংলাদেশি, উনি এই ব্রেডটা নিয়ে এসেছেন। ব্রেডটা এতটা সফট না, আর পুরো ব্রেডটা থেকে কি বলবো, আমরা যখন স্পেশালি দুধে পাউরুটি ভিজিয়ে রাখি না সেরকম একটা মিষ্টি মিষ্টি গন্ধ আর কি আসছিল, খুব সুন্দর খেতে ছিল। তো এটা আমি লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম আগে, যাই হোক আজকে খুব ভালো লাগলো এটা। আমাদেরও না বাংলাদেশ যাওয়ার একটা প্ল্যানিং চলছে, তো দেখা যাক যদি পসিবল হয় সেক্ষেত্রে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমি এখানে ঝটপট বাড়িতে এসে খাবারটা বানিয়ে নিচ্ছি রাতের ডিনারটার, কাল যেহেতু অফিস আছে আর আমরা ফিরেওছি বাড়ি একটু দেরি করে, সেজন্য আমি কালকে সকালের জন্য না একটু সবজিটা কেটে রাখছি। সবজি মানে আমার বড় অ্যাকচুয়ালি একদমই সবজি খেতে জানে, সেজন্য তোমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে সবজি তো খুবই কম আমাদের বাড়িতে হয়, ওই আলু এইসবই আর কি, আলু ডিম মাছ মাংস এইসবই হতে থাকে। তো এখানটা আমি কালকে সকালে ও বলছিল পরোটা খাবে, তো পরোটা বানিয়ে দেবো আর তার সাথে আলুর দম করে দেবো, তাই জন্য আলুটা আমি আজকে সকালেই কেটে রাখছি। সকালে অ্যাকচুয়ালি কেটে কুটে রাখলে না, একটু এগিয়ে রাখলে খুব তাড়াতাড়ি আর কি আমি করে দিতে পারি, যেহেতু সকালেও খুব তাড়াতাড়ি বেরোয় না, তো আমি একদমই সময় কলিয়ে উঠতে পারি না, তো সেই জন্য আলুটা কেটে এগিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি ঝটপট করে ডিনারের প্রিপারেশনটাও করে নিচ্ছি আজকে, এখন এটা কেটে রেখে অলরেডি আমি একদিকে বসিয়ে দিয়েছি রান্নাটা যেটা করছিলাম, তো এটা করে আমি ঝটপট খেতে দিয়ে দেবো। আর এই ফাঁকে আমি কিছু জামাকাপড়ও কাচার ছিল, যেহেতু কাল অফিস আছে তো আজকে ছুটির দিনটা একদমই আমি নষ্ট করতে চাইনি, আমি জামাকাপড়গুলো সমস্ত কেচে নিয়েছি, বিশাল বিশাল জমেছিল জামাকাপড়। তো এখানটা আমি আলুটা কেটে রেখে তারপর ওকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। আজকে ডিনারে ওকে রুটি দেবো, ও না একবেলা ভাত খেলে আর রাতে রুটি খায় না, সরি রাতে ভাত খায় না আর কি, রাতে রুটি খায়, মানে যদি দুপুরে রুটি খায় তাহলে রাতে ভাত খায়, যদি দুপুরে ভাত খেয়ে নেয় তাহলে রাতে রুটি খায় আর কি। তো যেহেতু ওর আজকে অফিস ছিল না, ও তো বাড়িতেই ছিল, তো দুপুরবেলা ভাত খেয়েছে, তো সেই জন্য রাতে হচ্ছে খাবে রুটি। তো আজকে রাতে রুটির সাথে একটু আলু পটলের তরকারি আর আলু ভাজা করে দিয়ে দিচ্ছি, আজকে যেহেতু স্যাটারডে ভেজ ডে, তো সেই জন্য এখানটা দেখো আমি আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম, এটাকে দিয়ে কালকে সকালে করে দেবো। আর এখানটা দেখো ডিনারটা দিয়ে দিলাম, রুটি পটল আলুর তরকারি আর আলু ভাজা। আর আজকে না আমার সাথে একটা
কি বলবো, এটাকে কি ধরনের ইনসিডেন্ট বলে বুঝতে পারছি না। এই প্লেটটাকে আমি মাইক্রোওয়েভে গরম করতে পারবো সেই আনন্দে বহু আনন্দে কিনেছিলাম, বাট গরম করতে গিয়ে দেখছি এটা মাইক্রোওয়েভের তুলনায় সাইজে অনেকটাই বড়। তো ফাইনালি সমস্ত কিছু হয়ে গেছে, কমপ্লিট, ডিনারও হয়ে গেছে, এখন যাবো হচ্ছে ডিরেক্ট শুতে। আর হ্যাঁ, একটা ভিডিও এডিট করা আছে, সেটা করে ডিরেক্ট হচ্ছে যাবো শুতে। আজকে তো ইলেকশনের জন্য ছুটি পেয়ে গেছিলাম, তো আজকের দিনটা তো খুবই ভালো কাটলো, বাট কাল থেকে আবার অফিস, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো এখন আগে ঝটপট যাবো হচ্ছে শুতে। আর তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে, কি করলে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই, গুড নাইট।